আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি বন্যা, প্রতিদিনের মতো একেবারে নতুন একটি ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন অনেক ভালো আছেন, আর যারা ভালো নাই মানে অসুস্থ তাদের জন্য অনেক 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 প্রার্থনা রইল যে তাড়াতাড়ি আপনারা সুস্থতা লাভ করুন। তো যাই হোক, আজকে হাজবেন্ড হচ্ছে সকাল সকালই রেডি হয়ে বেরিয়ে গেছে, আসলে উনি আজকে একটু ঝিনাইদা যাবে, তো এই কারণে হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। আর ঘুম থেকে ওঠার পরে সবচাইতে কষ্টের কাজ বিছানা গোছানো, তো এই কাজটাই প্রতিদিন করা লাগে। অবশ্য হাজবেন্ড যখন বাসায় থাকে অনেকটাই শেয়ার করে, বিছানা গোছানোটাও অনেক শেয়ার করে, আবার বিছানা রাতের বেলা করার সময়ও শেয়ার করে। দুইটা বিছানা করতে হয়, একটা আমার একটা ছেলের, তো অনেকটাই শেয়ার করে, আর বেশিরভাগ দিনই উনি করে। তবে আজকে উনি বাসায় না থাকায় সকালবেলা যেহেতু বেরিয়ে গেছে, দুটো বিছানাই আমার গোছাতে হয়েছে। আর এই যে আমার সেই ফুলের টবটা, তো গাছটার পানি চেঞ্জ করে দিলাম। তো এই গাছটা ভাবছিলাম যে বাঁচবে না, যখন লাগিয়েছি একেবারেই মরে গেছিলো। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি নতুন একটা পাতা ভেতর থেকে বের হয়েছে, তো দেখে বেশ ভালোই লাগছিল যে গাছটা বেঁচে গেছে। তো আজকে সকালে নাস্তা হয়েছে ভুনা খিচুড়ি, আর একেবারে শর্টকাট খাওয়ার ভুনা খিচুড়িটা। তো দুপুরের জন্য হচ্ছে আজকে চিকেন হবে, আর চিকেনের সাথে আজকে পিঠার অ্যারেঞ্জমেন্ট করব আর কি। যেহেতু কোরবানি চলে আসছে, এখন থেকেই কিন্তু কোরবানির জন্য টুকিটাকি গোছগাছ শুরু করে দেব। তো কোরবানিতে হচ্ছে গরুর মাংসের পাশাপাশি নানা ধরনের পিঠার তো আয়োজন হয়েই থাকে, তাই না? আর বিশেষ করে কিন্তু খাজের পিঠা আর ছিটজুটি পিঠা। তো আমাদের এখানে ছিটা পিঠাকে বলে ছিটজুটি পিঠা, তো আপনাদের আঞ্চলিক নাম কি এই পিঠাটার জানি না। তবে আজকে এই দুই ধরনের পিঠাই বানাবো, আর দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মনে হয় খাজের পিঠা আমি কয়েকবারই আমার চ্যানেলে দিয়েছি, তো আজকে আর খাজের পিঠা ওইভাবে দেখাবো না। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিট পিঠা বানানোর রেসিপিটা। আর চিট পিঠা অনেক টেস্টি একটা পিঠা। তো আমি হচ্ছে সবসময় কিন্তু পোলাওয়ের চাল দিয়ে পিঠাটা তৈরি করি। তো এখানে 1 কেজি পরিমাণের চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, আর হচ্ছে 1 কেজি চালের সঙ্গে আমার ওই যে পটটা দেখলেন কাপের মতো, ওই পটের হাফ পট, মানে আপনারা কাপের হিসাব করলে 1 কেজি চালের আপনারা হাফ কাপ পরিমাণে সিদ্ধ চাল মিশাবেন। এতে করে হবে কি, পিঠাটা অনেক সফট আর নরম থাকবে আর ভালো লাগবে খেতে। তো যাই হোক, হঠাৎ করে আমার বাবার বাড়ি থেকে ফোন চলে আসছে। আসলে আমার আম্মু হচ্ছে আজ কয়েকদিন যাবত ভীষণ অসুস্থ, না জ্বর, আর এখন অবশ্য জ্বর নাই কিন্তু ভীষণ পরিমাণের দুর্বল, আর এর মাঝে সেন্সলেস হয়ে পড়েও গেছিল। তো এখন হচ্ছে বাইরে যাব, আম্মুকে হসপিটালে নিয়ে যাব। তো হসপিটালে যাবার আগে প্রাথমিক পর্যায়ে যে ব্যবস্থাগুলো নেই সেটা হচ্ছে, প্রথমেই এই যে এই বোতলটায় আমি হচ্ছে কিছু স্যানিটাইজার নিয়ে নিচ্ছি, যেহেতু হসপিটালে যাব, তারপরে বাইরে গেলে টাকা পয়সা ধরাধরি করা লাগে। তো এটা দিয়ে স্প্রে করে ধরতে পারবো, বা যেখানে বসবো এটা দিয়ে স্প্রে করে বসতে পারবো। তো এই যে হাতে দিয়ে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো এই যে চলে গেছি বাবার বাড়ি, আর বাবার বাড়ি কাছে হওয়ায় যখন ইচ্ছা তখনই যেতে পারি। আর এর একটা অসুবিধাও আছে, বাবার বাড়ির কাছে হলে একটা অসুবিধাও আছে, যে কোনো ঝামেলায় কাছে যে থাকে তারই পাশে গিয়ে দাঁড়াতে হয়, এটা হচ্ছে অসুবিধা, সময় অসময় নাই। তবে যাই বলেন, কাছে থাকলেও কিন্তু ভালো না, বাবা মাকে দেখে দেখা যায় মন চাইলেই। তো হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে আম্মুকে বাসায় চলে আসছি, আর এসে এই যে আমার কালকের সেই হ্যান্ড ওয়াশটা যেটা বানিয়েছিলাম, তো এটা ভীষণ কার্যকারী। আমি তো মাঝে মাঝে নিজেই বিশ্বাস করতে পারি না যে আমি এত ভালো হ্যান্ড ওয়াশ বানাতে পারি। তো যাই হোক, বাইরে থেকে আসার পর উচিত ছিল এখনই গোসল করা, যেহেতু হসপিটালে গেছিলাম, তো অনেক ঝাই ঝামেলা পিঠা টিঠা পাতিয়ে রেখে গেছি, তো এগুলো রান্না করার পরে আবারও গোসল করতে হবে। তো এই কারণে আর গোসলটা করলাম না, ভালো করে হাত পা ধুয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। আর এই যে মুরগির পা, এই মুরগির পা হচ্ছে আমার অনেক প্রিয় একটা খাবার,
তো মুরগির পাগুলোই হচ্ছে প্রিয় খাবার, যেহেতু এর জন্য এটা আগের থেকেই প্রসেসিং করছি। তো এই দিক দিয়ে হচ্ছে মুরগির হাত পা বাছা হয়ে গেছে, আর এই যে চিকেনগুলো পরিষ্কার করে নিছি। আর আজকে যেহেতু পিঠাটা বানাবো, তো খাজের পিঠা বানানো আর চিতই পিঠা, খাজের পিঠা, তারপরে আপনার ছিটরুটি পিঠা, এগুলোর চালের পেস্টটা ব্লেন্ডারে কীভাবে করতে হয় সেটা আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। জানি অনেকেই পারেন, তবে নতুন গৃহিণীদের কাজে লাগবে। তো আমি দেখতে পেয়েছেন ব্লেন্ডারটা কিন্তু আমি সম্পূর্ণ ভরি নাই, অল্প করে দিছি। তো একেবারে ভরে দেওয়া যাবে না, অল্প করে অল্প অল্প করে এটা পেস্ট করে নিতে হবে। আর যখন আমি এটা পেস্ট করেছি তখন কিন্তু আমি এর মধ্যে ঠান্ডা পানি অ্যাড করি নাই। বারবার বলছি, যখন যে কোনো পিঠার ব্যাটার তৈরি করবেন তখন এর মধ্যে কিন্তু গরম পানিটা দিবেন। ঠান্ডা পানি তো চিতই পিঠা বলেন, তারপরে চিটুটি পিঠা বলেন, এর মধ্যে কিন্তু ব্লেন্ড করার সময় ঠান্ডা পানি দেওয়া যাবে না, কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। যদি ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করেন, এতে হচ্ছে গিয়ে পিঠা কিছুতেই আপনি খাস থেকে উঠাতে পারবেন না, আবার কড়াই থেকে কিন্তু কিছুতেই উঠাতে পারবেন না, লেগে থাকবে। তো এই কারণে বারবার বলছি, যদি পিঠার ব্লেন্ড করে পিঠার চালটা রেডি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা যে পানিটা ব্যবহার করবেন সেটা অবশ্যই গরম পানি হতে হবে, কুসুম গরম পানি। তো যাই হোক, চিতই পিঠা আর হচ্ছে সিজোটি পিঠার যে ব্যাটারটা একই রকম করেই করতে হবে। তো গোলাটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি কীরকম ঘনত্বটা হবে, আর এই যে আমি একটা বোতল, পানির বোতল, সেভেন আপের বোতল, ওই বোতলের মুখটা হচ্ছে আমি ভ্রমর দিয়ে ফুটা করে নিছি, আর ওটা দিয়েই হচ্ছে চিট পিঠা বানাবো। আর অনেকে কিন্তু চিট পিঠা খেতে পছন্দ করেন, তবে চিট পিঠা বানান না ভয়ে, যে এটা বানাতে গেলে কিন্তু চুলা অবশ্যই নষ্ট হয়। তো যাতে চুলাটা নষ্ট না হয় এই কারণে হচ্ছে এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বোতলের মুখ ফুটা করে তারপরে এভাবে যদি আপনি বানান, একেবারে নিরিবিলি, চুলা নষ্ট না করে কিন্তু পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে। আর এটা হচ্ছে 1 মিনিটের মতো, 1 মিনিটও লাগে না, 1 মিনিটেরও কম সময় ঢাকা দিয়ে রাখলে হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমার পিঠাটা হয়ে গেছে আর এত ইজিলি উঠে যাচ্ছে, দেখুন আমি হাত দিয়ে কিন্তু পিঠাগুলো উঠিয়ে ফেলছি। তো নতুনদের জন্য আবার বলে দিচ্ছি, পিঠার গোলা যখন রেডি করবেন তখন কিন্তু এর মধ্যে যে কোনো গোলা, যে কোনো পিঠার গোলাই রেডি করার সময় কিন্তু কুসুম গরম পানি দিতে হবে, তা না হলে কিন্তু কড়াই থেকে পিঠা কিছুতেই উঠাতে পারবেন না, ভেঙে যাবে পিঠা। তো যাই হোক, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু কোরবানির ঈদ আসছে, ঈদে গরুর মাংসের সঙ্গে কিন্তু এই দুই ধরনের পিঠা কিন্তু অনেক আমরা অনেক পছন্দ করি, আমার মনে হয় ছোট বড় কম বেশি সবাই পছন্দ করেন, তবে বানানোর ঝামেলার কারণে কিন্তু আমরা এইসব পিঠা খেতে ভয় পাই। তো এইভাবে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, একেবারে সহজে কিন্তু বানিয়ে খেতে পারবেন। আর আমি সবসময় চেষ্টা করি সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। আসলে আমিও যে অত একটা ভালো রান্না করি তা না, আমি সবসময় শর্টকাট সহজভাবে নিজের রান্নাটা করে খেতে পছন্দ করি। আবার আমি যাদেরকে শিখাচ্ছি রান্নাগুলো তাদেরও চেষ্টা করি শর্টকাট, অনেক সহজভাবে যারা যদি রান্নাটা করে খেতে পারেন, তো সেই ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা পিঠা আমি বানিয়ে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এভাবে হচ্ছে আমি সবগুলো পিঠা বানিয়ে দেব, বানিয়ে ফেলবো। আর আমার দুই চুলায় দুটো পিঠা চলছে, তো আজকে ব্যস্ততাটা একটু বেশি, বুঝতেই পারছেন। তো একেবারে ইজিভাবে কিন্তু দুটো পিঠাই খাস থেকে উঠে যাচ্ছে আর অনেক ভালো পিঠা হয়েছে, এই যে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো আর কথা বলবো না, চট জলদি করে খেয়ে নেই, আসলে এই পিঠাগুলো আমার এত পছন্দ যে অপেক্ষা আর করতে পারছি না। আর ওদিক দিয়ে হচ্ছে, ওই যে বললাম হাজবেন্ড হচ্ছে বাইরে গেছে, তো ওখান থেকে মিষ্টি নিয়ে আসছে। তো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।